আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমি প্রতিদিন তো আপনাদের সঙ্গে আমি জানালা দিয়ে আমার বেডরুমে জানালা দিয়ে রেল স্টেশনের রেল দেখাই, আর ভাবলাম আপনাদের সঙ্গে আজকে রেল স্টেশনের একটা ভিডিও শেয়ার করি। আমারও রেল স্টেশনটা দেখা হয়ে যাবে আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। তো যে কথা সেই কাজ, চলে এসেছি রেল স্টেশন ঘুরতে। তো ভেতরে যাচ্ছি, আর ভেতরে যাওয়ার আগেই তো দেখলাম ফুল গাছ অনেক সুন্দর সুন্দর, তো সেগুলোও একটু শ্যুট করে নিয়েছি। আর এখন রেল স্টেশনের ভেতরে যাচ্ছি। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমার রেল স্টেশনে আসার, এখান থেকে কুষ্টিয়ার ট্রেন কখন কখন যায় এটা দেখার জন্য। কারণ আমি ভাবতেছি ট্রেনে করে বাসায় যাব, কুষ্টিয়া যাব, কুষ্টিয়া থেকে তারপরে ওখান থেকে কিছু করে বাড়িতে চলে যাব। তো এখান থেকে যদি আমি ট্রেনে যাই তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে, যেহেতু আমার বাসার পাশেই রেল স্টেশন। আর যদি আমি বাসে যাই তাহলে আমার জন্য অনেক ঝামেলা হবে, অনেকটা দূর ঘুরে তারপরে আমাকে বাসায় যেতে হবে। এই জন্য আমি চিন্তা করতেছি, রেল স্টেশনে এসেছি এই জন্যই দেখার জন্য যে কুষ্টিয়ার ট্রেনটা কখন কখন যায়। তো যাই হোক, দেখে নিয়েছি কখন কখন যায়। তো এদিকে আসলাম হচ্ছে গিয়ে রেল স্টেশনটা পুরো ঘুরে দেখার জন্য, আর দেখলাম এখানে হচ্ছে গিয়ে স্টেশনের কাজ চলতেছে, এই জন্য চারিপাশটা এত নোংরা, একটু নোংরা হয়ে আছে। তো এটা হচ্ছে পাবলিক প্লেস, নোংরা হতেই পারে, আর আমাদের দেশে এটা কমন ব্যাপার, সব দিকে নোংরা হয়ে থাকে। তো রেল স্টেশনটায় এসে ঘুরলাম, দেখলাম আর নতুন পরিবেশ, নতুন জায়গা, সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে আমাদের। আমরা সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, অনেক দিন হচ্ছে গিয়ে আমরা ঝিনাইদহতে থেকেছি, ওখানে একটা শহর, এখানে আর একটা শহর, মানে সব মিলিয়ে আমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তাই তো এখানে হচ্ছে রেল স্টেশনের কাজ চলছে, এই জন্য আর আমরা ওভারব্রিজের উপরে উঠতে পারলাম না। তবে খুব ইচ্ছা ছিল এখানে ওঠার, তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার আসব। আর বাসার পাশেই যেহেতু আমি মাঝে মাঝেই আসব, আমার কিন্তু রেল স্টেশনে এই যে এইসব পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আর আমি জানালায় সারাক্ষণ বসে থাকি যে হচ্ছে গিয়ে কখন ট্রেন আসবে, আর যখন ট্রেন যায় তখন আমার খুবই ভালো লাগে, আমি বসে বসে সারা দিন শুধু ট্রেন দেখি। মাঝে রাতেও যখন ট্রেন যায় তখন আমার ঘুম ভেঙে যায়, ট্রেন গেলে একটু তো বোঝা যাবেই, তো একটু বোঝা যায়, তখন আমি উঠে ভাবি একটু ট্রেনটা দেখে আসি। খুবই ভালো লাগে ট্রেন দেখতে আমার কাছে, এই বাসাটায় এসে খুবই ভালো লাগছে, নতুন বাসা, নতুন পরিবেশ, আমার অনেক ভালো লাগছে। স্টেশনটা একদমই পাশে, এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর আমি বাসাটা যেমন চেয়েছিলাম আমার মনের মতো, একদম মানে কি বলবো, সম্পূর্ণ আমার মনের মতো বাসাটা হয়েছে। আর এক্সট্রা এই যে রেল স্টেশন, সব কিছু মিলিয়ে আমার কাছে আমার বাসাটা খুবই ভালো লেগেছে। আর রেল স্টেশন আমরা দেখে তারপরে হচ্ছে গিয়ে এখন বাইরে যাচ্ছি। এই যে সুন্দর ফুলটা, আর অনেক ভালো লাগছিল। কী ফুল আমি আসলে নাম জানি না, এই জন্য আপনাদেরকে বলতে পারলাম না, যদি কেউ জানেন তাহলে কমেন্টসে জানাবেন। আর এই তো এখন আমরা হচ্ছে গিয়ে অন্য জায়গায় যাব, আমরা তো ঘুরতে বের হয়েছি। ভেতরে শহরের দিকে, আর এখানে আসলাম হচ্ছে রেল স্টেশনের পাশে, একটু দূরে রাস্তাটা। বলো, রেল লাইনের পাথর দিয়া থাকে কেন? বলো, রেল লাইনে পাথর দিয়া থাকে কেন? বলো, হ্যাঁ
রেল লাইন হয় না কি হইছে? এই জায়গাটা একটু নিরিবিলি আর ভালোই লাগলো ঘুরে। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু শহরের মধ্যে, কিছু কেনাকাটা করব, ওই জন্য ফল টল কিনবে, ওই জন্য আর কি শহরের ওইদিকে যাচ্ছি। আর এ বছরে হচ্ছে গিয়ে প্রথম তালশাঁস খেলাম, আর অনেকে তো চিনেন তালশাঁস কাকে বলে, এ বছরে প্রথম তালশাঁস খেলাম, তো বেশ ভালো লেগেছে। এই তো এখানে হচ্ছে গিয়ে তালশাঁস বিক্রি করছে, আর আমরা কেনার জন্য এখানে দাঁড়িয়েছি। অনেক ভিড় দেখতে পাচ্ছেন, সবাই আসলে কেনার জন্য দাঁড়িয়ে আছে। তালশাঁসটা আমার কাছে খুবই ভালো লাগে, বেশি নরম যেটা ওটা খেতে বেশি ভালো লাগে, শক্ত হয়ে গেলে ওটা আর বেশি একটা ভালো লাগে না। তো এটা হচ্ছে গিয়ে নরমই ছিল আর তালটা খুবই মিষ্টি ছিল। আজকে হচ্ছে আমরা প্রথম শহরের দিকে আসলাম। তো সামনে হচ্ছে গিয়ে লিচু বিক্রি করছে, আর লিচু দেখে তো আপনাদের ভাই যে ওখানে লিচু বিক্রি করছে, তো লিচু তো কিনে নিতেই হবে। আমার লিচুও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এখন তো মধুমাস চলছে, সব রকম ফল এখন পাওয়া যাবে, কোনটা রেখে কোনটা খাবো এটাই বুঝতে পারি না। যাই হোক, এখন লিচু কিনে নিব। আর এখানে লিচুগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, আর এখন তো লিচু শেষের দিকে, সব জায়গায় পাওয়া যাচ্ছে না। এবারে অবশ্য খুব মানে অনেক বেশি লিচু খেয়েছি, তো এখান থেকে হচ্ছে আমরা লিচু কিনে নিচ্ছি। Thank you.
লিচুগুলো মাশাল্লাহ অনেক ভালো ছিল। আর এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি, অনেক ঘোরাফেরা করেছি আর বেশ ভালো লাগলো কিন্তু নতুন জায়গায় এসে ঘোরাফেরা করতে। তো হচ্ছে আমরা যখন রেল স্টেশনে গিয়েছিলাম তখন একটা ট্রেন তো বাসা থেকেই দেখে গেলাম, ওখানে যে আর আমরা ট্রেন দেখতে পাইনি, তো এইমাত্র হচ্ছে কি ট্রেন গেল। এই তো বাসায় চলে এসেছি, সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য আমরা তাড়াহুড়া করে সন্ধ্যার আগেই আজানের আগেই বাসায় চলে এসেছি আর এখন উপরে যাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।